ছেলের ক্লাস নেই, এই জন্য উঠিনি ঘুরতে গিয়ে। এতক্ষণ ডাকছি, কখন থেকে ডাকছি উঠছে না। তো এই মাত্র উঠলো, আর এদিকে আমি চা আর মিল খেয়ে নিচ্ছি, কেন কি তারা অনেক দেরি করে উঠছে। এতক্ষণ কী করে থাকে আনবে বলে আমি মুড়ি খেয়ে আমি চা খেয়ে নিচ্ছি। তো তাদের যে চাউমিন খাবে তারা, তার চালের জন্য চাউমিন বানাবো। এদিকে আমার রান্না অনেকটা হয়ে গেছে, ডাল রান্না করে নিয়েছি আর সবজিটা বানাবো, রাত করবো। তো ভাবলাম আকাশে অবস্থা ভালো নাকি, তাড়াতাড়ি নান নান করে নিই। তো ঘরের অবস্থা খারাপ, মেয়েদের বিছানাটা জানা কিছু বোঝানো নেই, পুরো এলোমেলো হয়ে আছে। এদিকে মেয়েটা এখানে ঘুমতে গিয়ে উঠিনি, অনেক ভাবনা হচ্ছে, মশারি টাকে লাগানো রয়ে গেছে, তুলবো তারপর একটু পর পরে গিয়ে আমার মেশিনে একটু বসি। মেশিনে অনেক কাজ করতে পারি না, সময় হচ্ছে না, তো একটু একটু এখানে বসি। একটু চিরা কিনি, একটু রান্না করে যাই, এরকম করেই করছি। ঠিক আছে, একটু করে ঘর যাত্রা অনেক কিছু শুভ কাজ করে থাকে। হ্যাঁ, তো আমার এখানে তো বেশি আয়োজন নেই, কেন কি আমার ঠাকুর ঘরে আলাদাভাবে করতে পারিনি এখন। এই ঘরের মধ্যেই যে আমি ঠাকুরকে এখানে রেখেছি, হ্যাঁ, যেদিন ঠাকুরের দেওয়া হয় সেদিনই আমি ঠাকুরের জন্য আলাদাভাবে ঘরের ব্যবস্থাটা করবো। তো এখনও কিছু অনেকে আজ এই স্নান করে ঠাকুরকে একটু পুজো দিলাম, হ্যাঁ, এই মাত্র। যদিও সকালে দেওয়ার ছিল কিন্তু সকালে অন্য কাজের জন্য আর হয়ে ওঠিনি, এখনই স্নান করে এসে ঠাকুরকে পুজো দিলাম। হ্যাঁ, তো এই দিনটাতে খুব দোকানঘর যাত্রা বা অনেক কিছু করে থাকে, বদি সাইজ করে থাকে। হ্যাঁ, শুভ কাজ যেমন কী বলবো, পয়লা বছরে যেরকম যাত্রা হয় সেই উপরে এই দিনটাতে অনেকে করে থাকে ঠাকুরের। হ্যাঁ, তো আজ রাম ঠাকুরের জন্মদিন, তো তো এই উপলক্ষে আমি পুজোটা করলাম। ঠিক আছে, বিকেলবেলা হয়ে গেল, তো অনেকক্ষণ রেস্ট টেস্ট করলাম ঘরে। হ্যাঁ, তো আর কিছুক্ষণ পর পর তো গরম জল খাওয়া, গরম জল খাওয়া ভালো লাগছে না। হ্যাঁ, এগুলো গার্গল করো, এগুলো গরম জল খাও। আমার ছেলে বলে একদম কিছু বন্ধ করবে না, কন্টিনিউ সবাই গরম জল খেতে হবে। হ্যাঁ, এই সারাদিন সকাল গরম জল খাও, আর এই কাড়া খাও, সন্ধ্যাবেলে সকালে কাড়া খাও। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, একটু বিচার বিচার করলাম, তো এখন একটু আসলাম। আসলে ঘরে বসে থাকতে থাকতে শরীরটা ভার হয়ে যায়, মানে একদম কী বলবো, এনার্জি আসে না, মানে যেন শরীর অসুস্থ। আসলে কী বসে বসে থাকা, যে রান্না খাওয়া, হ্যাঁ, অন্য বাড়ি গাছ বা দৌড়ালে দৌড় যাতে কিছু নেই ঘরের মধ্যে, সব কিছু সে ভালো লাগছে না। তো চলো এইবার দুজনে মিলে তো ছাদের উপর হাঁটি, হাঁটের কম্পিটিশন করি। আর আজকে আমার চুল কেটা, ও ও, আজকে তো চুলগুলো তো স্টাইল করে কেটে দিয়েছি। হ্যাঁ, বলছি এটা তো ঘরে আছে, চলো মা আমার চুলগুলো একটু কেটে নিই। তা আমি ঠিক আছে, একটু মাথাটা একটু দুটো দিকে, হ্যাঁ, এই পিছনটা একটু সমান করে দিয়েছি। পাকিয়ে পাকিয়ে থাকে এরকম, কিন্তু বুঝি না, এই যে একটু পাকিয়ে পাকিয়ে থাকে একদম করে করে বুঝলি, এটা একটু সমান করে দিয়েছি। পাঁচবার ঠিক আছে, টাইম ছিল পাঁচবার।
ভিতরে আমার আগেও ঘাস চলে গেছে, আমি আর পারিনি, আমি লেট হয়ে গেছে, এবারে একটু রেস্ট করে নিই। এবারে গিয়েছিলাম আলোচনা করতে আর কি, যে ডাক্তার কখন দেখবে বা কি নাম্বার লেখাতে হয় কি না। হ্যাঁ, তখন আমি চিনি না কোন লোকটা বা কি দোকানে কে থাকে। তো পাশে একটা দোকান ছিল বুড়ো বয়স্ক বাবার মতো, তো ওনার সঙ্গে অনেক কথা হলো। তো আমি ভাবলাম যে জিজ্ঞেস করে দেখি, তো ওনাকে জিজ্ঞেস করি যে ডাক্তার কখন দেখে, কি ডাক্তারবাবু আছে ওনাকে কখন দেখে কীভাবে দেখতে হয়। বলে হ্যাঁ তুমি একটু ওয়েট করো, খুলবে এই ওষুধের দোকানটা খুলবে, এখানে নাম টাম লেখাতে হয়। তো আমি একদিন অপেক্ষা করছিলাম। তো কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলার পর তো উনি বললো এই তো তো যাচ্ছে ডাক্তার, মানে ডাক্তারবাবু যাচ্ছে, কিন্তু আমি ওনাকে চিনিনি কখনো, নাম জানি এখানে একজন ডাক্তার আছে, তো আমি ওনার কাছে কখনো যাইনি বা যখন ডাক্তারকেও চিনি। তো আমি হঠাৎ করে ঘাবড়িয়ে গেছি, উনি বলছে ওই তো হঠাৎ করে কী বললাম বুঝতে পারি, বলছে আরে উনি তো ডাক্তার, উনি তো যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করে দেখবে কিনা। তো আমি বলতে বলতে উনি বাড়িতে ঢুকে গেল, মর্নিং ওয়াক করে হয়তো এসেছে এরকমই সকালবেলা। তো পিছন দিয়ে ডাকলাম যে স্যার আপনি আজকে বসবেন চেম্বারে, দেখানো হবে কি আমার ভাইকে দেখাবো। তখন বললো না আজকে তো এমনিতে ডিউটি নেই আমার, সাপ্তাহিক বন্ধ থাকবে, আর একটা হলো এখানে দেখালে আগে নাম লেখাতে হয় তাহলে দেখা হবে। তো ঠিক আছে এরকম করে, তো যখন ফিরে আসছে না আমি কত জিজ্ঞেস করে দেখবে না বলছে আমি চলে এসেছি, এমন সময় ওই বুড়ো মেসোটা দেখে বললো এই তো ও থাকে এই দোকানে ওষুধের দোকানে। তো ওর সঙ্গে দেখা হলো, বললাম আমি তো চিনি না ওনাকে, বলে আমি কি দেখা যাবে, বলে না আগে নাম লেখাতে হয় আর তাছাড়া আজ মঙ্গলবার বন্ধ থাকে। তো আমি চলে এসেছি, আজকে যখন ওই বৌদি বললো পাশে বাড়ি বলবো, তো বৌদি বললো যখন তখন অবাক হয়ে গেছি যে এই ছেলেটা, মানে ওর চেহারাটা আসলে আমি এতটা চোখে আসছে না কিন্তু খুব হ্যান্ডসাম ভাবে কে বলেছে, হ্যাঁ কে বলেছে, ওই বিকি দাদার মা বলেছে। হ্যাঁ, তো খুব কষ্ট লাগলো যে এত ফ্রেস ছেলেটা সেদিন আমাদের সবে আচরণের কথা বলেছে, সত্যি খুব খারাপ লাগছে। কী হলো, হ্যাঁ হঠাৎ শুনি ও নেই, হঠাৎ শুনি ও নেই, কার কখন কী হয়ে যায়, যখন না খাই আমি কখন না থাকি তার জন্য ঠিক নেই। হ্যাঁ এমন এক পরিস্থিতি সেখানে বেটাকে কিছুও বোঝা যাচ্ছে না, কার আছে কার নেই, কারোর কোনো সিমটমস নেই তাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা থেকে কী করে পরিত্রাণ পাবে মানুষ বা এই পৃথিবীটা, গোটা বিশ্বটা গোটা বিশ্বটাই একদম দূষিত হয়েছে এই করোনার প্রভাবে। কী অবস্থা, মানে ভাবতে যেন কীরকম লাগে যে এই সকাল গেলেও সন্ধ্যা হলো এখন। হ্যাঁ তা যারা যারা আছে কাল সকালে ওটা থাকবে কি না জানে না, সূর্য উঠেছে অস্ত গেল আবার সূর্য ওঠার কে দেখবে তাও ঠিক নেই। হ্যাঁ সূর্য ওঠা সকাল দেখেছে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে কে দেখবে তার ঠিক নেই, খুব মারাত্মক পরিস্থিতি। আমাদের এখানে অনেক জায়গায় অনেকটি ওয়ার্ডে রেড সিগন্যাল লাগিয়ে দিয়েছে, এলাকাতে ঢুকতে করে দিয়েছে, যে আমার এখান থেকে আমাদের বাপের বাড়ি বেশি দূর নয়, ওখানে অনেকের একজন লাগিয়ে দিয়েছে, বাপের বাড়ি ঢুকে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ তো খুব খারাপ অবস্থায় চলছে, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, কী ব্যাপার হলো। আর বা আমাদের ত্রিপুরাতে তো মোটামুটি ঠিক আছে এখনও, মানে চলছে ঠিকই কিন্তু অ্যালার্ট তো সবাই থাকতে হচ্ছে। আমি অন্য জায়গায় যখন টিভি দেখি বা মোবাইলে দেখি খবর তখন তো খুবই টেনশন হচ্ছে, মনে করেন এখন আমিও মরে যাবো, হ্যাঁ হার্ট বিট হয় এরকম লাগে। আচ্ছা তো এই গেলো গল্প, যে সন্ধ্যা হয়ে গেলো ঘরে যেতে হবে, তখন থাকা যাবে না এখানে অন্ধকার আসবে, মশা এখনও আসেনি যেটা হয়তো খবর পাইনি, আমরা এখানে বসছি। তো ওদের তো গ্রাম শক্তি আপনার চলে আসবে, একটু গন্ধ গন্ধ ফুলে বা একটু অন্ধকার হয়ে আসবে আর চেপে ধরবে। আমি ভাবছি আমি আজকে টিফিন বানাবো, কী বানাবো, টিফিন বানাবো, হ্যাঁ তাহলে একটা রিকোয়েস্ট আমার, টিফিন তো ভাই খাওয়া হয় তুমি খাবো, কিন্তু রাত আটটা নটা বেজে যায় টিফিন খেতে, কাল রাত দশ সাড়ে নটায় খেয়েছি ফুচকা, তো রাত্রে বেজে মাছ খাওয়ার সময় হচ্ছে, মানে কেউ আমি খাবো না, আমি পেট জায়গা নেই পেট ফুল এরকম বলে, তো এরকম টিফিন আমি খাবো না, যেটাই না আমি তাড়াতাড়ি বানাবো আর লাইট বানাবো। হ্যাঁ আমার মেয়ে কুরকুরি বানাতে বলেছি, সন্ধ্যাবেলা বলেছিল হ্যাঁ যে ও টিফিন বানাবে। তো এগুলো কী করেছে, বেসন চালের গুঁড়ো আটা মিলিয়েছে আর সোডা, হ্যাঁ সোডা সোডা বলছি, এগুলো লাগে নুনও দিয়েছে, তো যে পরিমাণ মতো দিয়েছে আমাকে দেখায়নি, আর কোন সুযোগে সোডা দিয়ে দিয়েছে বেকিং সোডা আমি আমাকে বলেনি পরিমাণটা, তো নিজে নিজে দিয়েছে,
তারপরে মনে করি কড়াইতে তেল দিয়ে একটু মুখটা ফ্রাই করতে বয়েল করতে হবে। তো তখন দেখি আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। আমি ভাবলাম লাল কেন হচ্ছে, নিশ্চয়ই ছোটা দিয়েছে। বেশি আর ছোটা একসঙ্গে মিলে লাল হয়ে প্রচণ্ড ছোটা দিয়েছে, বেশি পরিমাণে হয়ে গেছে ছোটাটা, বুঝতে পারেনি পরিমাণটা। তা আমাকে ফোনে যেটা যে দিয়েছে ওখানে লাল হয়ে গেছে। তো তারপর আমি বলি দেখি কী করা যায়, খাও যায় কি না আগে বানাই। ওর জিনিসে বানিয়েছে এরকম করে খুঁকুড়ির মতো করে বানিয়েছে। তা আমি বলে গেল সন্ধ্যাবেলায় এই বিয়ের পুরি বানানো, এত সুইটা দিয়েছে যে মুখে দেওয়া যাচ্ছে না। তো আমি বলে একটু মানে একটু কি বলবো, শ্বাস নিয়েছে, শ্বাস দিয়ে একটু একটু খাওয়া গেল। প্রচণ্ড প্রচণ্ড চুটা, প্রচণ্ড চুটা মানে বলার নেই। তো দিয়ে একটা মুখে দিয়ে দেখলাম কীরকম আছে, লবণ তো একদম নুনটার পরিপূর্ণ দিয়েছে। আর বুঝতে পারিনি ছোটা দিয়ে দিয়েছে না, জিজ্ঞেস করে না বুঝে দিয়ে দিয়ে দিয়েছে। এটা তো সামান্য পরিমাণ লাগে, বুঝিনি বেশি পরিমাণ দিয়ে দিয়েছে। তো যাক যাই হয়েছে, নিজে বানিয়েছে, আইডিয়া করতে করতে হবে আইডিয়াটা। তো বাকিটা রয়ে গেছে, এটাকে সঙ্গে অন্য বাটিতে রেখে দিয়েছে, অন্য আরেকম করে বানিয়ে ছোটা না দিয়ে। তো ওটার সঙ্গে মিলালে যদি পরিমাণটা ঠিক হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। তো আগামী দিন তো আবার দেখা করবো নতুন ব্লগে সবার সঙ্গে। তো এর আগে সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। হ্যাঁ, টেক কেয়ার।